আল্লাহর মালায়েকা ফেরেশতা জানিয়ে দেয়, ওর উপরে নবী আল্লাহ গো কেমন ইবাদত করেছে আমার আল্লাহ পা জানিয়ে দেয় গো। এই মালায়েকা ফেরেশতা রে এই দেখো ব্যবসায়ী মহিলাটি জীবনে নামাজ কালাম পড়েনি, কিন্তু আমি আল্লাহ পা জানিয়ে দিলা এই দেখো ব্যবসায়ী মহিলাটি একদিন তার আপনাকে কর্মক্ষেত্রে যাবার জন্য বাড়ি থেকে বার হয়েছিল, বাড়ি থেকে বার হয়ে যাবার পরেতে সুন্দর করে সাজগোজ করেছে, সুন্দর করে পোশাক পরি জানা করেছে, ফাঁকা মরুভূমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময়তে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় যে মরুভূমি জায়গাতে যেখানে কোনো ঘর নাই, যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো পাখিরা পাড়া প্রতিবেশী কিছু নাই, যেখানে কোনো বসবাসী ঘর নাই, ওই ফাঁকা মরুভূমি জায়গাতে উত্তপ্ত বালুকা উত্তপ্ত মরুভূমি জায়গা, ওই মরুভূমি জায়গাতে বিশাল একটা কুয়া খনন করা ছিল, ওই কুয়ার ধারেতে মানুষ কলসি করে পানি নিয়ে যায়, কেউ বা পাত্রই করে পানি নিয়ে চলে যায় গো। ওই মরুভূমি এলাকাতে মানুষ গুলো পানি পিপা সব হয়ে যায়, ওই মানুষগুলো ওই ফাঁকা মরুভূমি জায়গাতে একটা কুয়া ছিল, ওই কুয়ার ভিতর দিয়ে পানি নিয়ে মানুষ বাড়ি চলে যায়, কিন্তু লক্ষ্য করে দেখতে পাওয়া যায় মানুষ যখন সবাই বাড়ি চলে গেছে, মানুষ যখন বাড়ি চলে গেছে ফাঁকা চেটিয়াল ময়দান রয়ে গেছে গো। ওই মহিলাটি ওই কুয়া থাতে রে হেঁটে হেঁটে যায়, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো একটা অপলা জন্তুর কুকুর, একটা অপলা জন্তুর কুকুর গো, একটা চতুষ্পাই জন্তুর কুকুর, ওই কুকুরে পানির পিপাসা বেড়ে গেল, কুকুরে পানি খাওয়ার জন্য জীবটা বড় হয়ে গেল, একবার এদিকে যায় একবার ওদিকে যায়, একবার এদিকে যায় একবার ওদিকে যায়, কোন রকমে পানি খেতে পারে আগা, কুকুর তো মানুষের মতো হাত বানায় গো। ও মুসলমানেরা ওই দেহ ব্যবসায়ী মহিলা লক্ষ্য করে দেখেন ওই অবলা যন্ত্র কুকুরটা আরে জীবটা লম্বা করে দিয়ে কুয়ার ভিতরে জীবটা লম্বা করে দেয়, কিন্তু দুঃখের কি পরি গায় ওই কুয়ার ভিতর দিয়ে পানি ওই কুকুর পান করতে পারে না। ও নদীয়ার মুসলমানেরা ওরে ধান করি আর ইমানদারি ভালো করে তত্ত্ব খারাপ বদল না গো। ওই দেহ ব্যবসায়ী মহিলা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চোখে মেরে দেখে গো, ওই অবলা যন্ত্র কুকুরটা ওই কুয়ার ভিতর দিয়ে পানি পান করতে পারে না, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই দেহ ব্যবসায়ী মহিলাতে আর ধীরে করলেন না গো, কদম তুলে কদম তুলিয়েছে ওই কুয়ার ধারে দাঁড়িয়ে গেল, ওই কুয়ার ধারে দাঁড়িয়ে যাওয়ার পরে আরে যে একটু পানি তুলবে একটা পাত্রে করে, তেমন কোনো পাত্র নাই গো। ওই মহিলাটি জীবনে নমাজ রোজা ফরজ যাকাত তসবিহ তালে মোরাকাবা মুশাহাদা কিছু করেনি, কিন্তু ওই মহিলাটি দেরি করলো না, একদিন দুধ বিসর্জন দেরি না করে ওই মহিলার গায়ে ছিল একটা ওড়না একটা কাপড় ছিল, ওই কাপড়টা নিয়ে ওই রে কুয়ার ভিতরে এক মাথা ফেলে দিয়েছে, অপর মাথায় হাতে ধরে রেখেছে, অপর মাথাটা কুয়ার ভিতরে পেয়ে যাওয়ার পরেতে কুয়ার পানিতে যখন বন্যাটা ভিজে গেল বন্যার পানিটা তুলল গো উঁচু করে উঁচু করে ওই কুকুরের গালেতে দেয়, আর কুকুর ওই দেহ ব্যবসায়ী মহিলার হাতে পানি খাওয়ার পরেতে আল্লাহ দরবারে মাথা উঁচু করে দোয়া করে, আল্লাহ আমি কুকুর আমাকে যে মানুষটি পানি পান করালো, আমাকে যে মানুষটি পানি পান করালো এ পানি পান করানো সিনা করে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নিয়ে এই মহিলার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাত ওয়াজিব করে দিও। ও মুসলমানেরা আমার আল্লাহ পাক জানিয়ে দেয় ও জাহান্নামী ফেরেশতা গণ শোনো আমি আল্লাহ পাক জানিয়ে দিলা ওই কুকুরের দোয়ার সিনা করে কুকুরে পানি পার কোরআনের বিনিময়ে আমি আল্লাহ দেহ ব্যবসায়ী মহিলার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে ওই দেহ ব্যবসায়ী চললে জাহান্নামটা হারাম করে দিয়ে ওই দেহ ব্যবসায়ীর চললে আমি আল্লাহ ওই মহিলাকে জান্নাত ওয়াজিবে করে দিয়েছি। আর একবার জোরে বলো সুবহানাল্লাহ, আর একবার জোরে বলো, আর একটু মন খুলে বলো, দেহ ব্যবসায়ী মহিলা জান্নাত পেল কোন আমলের কারণে? কার 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 মানুষের না, একটা অবলা জন্তুর কুকুর। বাবা আমরা যারা এখানে বাড়ির মালিক আমরা গার্জিয়ান আছি, আমাদের বাড়ি অবলা জন্তুর কুকুর আছে না নাই?
যেন কুকুর দেখতে পায়, ঠিক কিনা? আরে মানুষ মানুষকে উপকার করব, বন্ধু বন্ধুকে উপকার করি, করি না করি বাবা? তবে এমন বন্ধু এমন আছে দেখবেন, সময়ের সময় বন্ধু পাওয়া যায় আর বিপদের সময় বন্ধু পাওয়া যায়। বিপদের সময় যে তোমার পাশে থাকবে সেই হলো আসল বন্ধু। আপনার পকেট যখন মোটা দেখবেন কত বন্ধু নেবেন ফেকা, কারণ আপনার পকেটে আছে টাকা। বাবা পকেট ফাঁকা তো বন্ধু ফাঁকা। চা দোকানে বসবেন, আপনি যদি চা খাওয়াতে পারে দেখবেন আপনার জন্য চেয়ার ছেড়ে দেবে, আর আপনি যদি চা খাওয়াতে না পারেন না ও আপনার চেয়ার ছাড়া তো দূরের কথা, ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বসে থাকবে, পাটাও লাভাবে না। কথা ঠিক বললাম না? মানুষ মানুষের উপকার পাবার পারে বেঈমানি করে, কিন্তু অপরাধ জন্তুর এরা কোনোদিন বেঈমানি করে না। আপনি জানেন মানুষ তো জান্নাতে যাবে, এই যাবে না যাবে না জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ বললেন মানুষ তো জান্নাতে যাবে, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম একটা কুকুরও জান্নাতে যাবে। কে যাবে? একটা কুকুর। আল্লাহ বলছে কোন কুকুর জান্নাতে যাবে তোমরা শুনবে? আমি আল্লাহ সেই কুকুরের বর্ণনাটা আমি আল্লাহ সূরা কাহাফে দিয়েছি, একবার জোরে বলবেন না? কুকুরটার নাম কি? তাও আল্লাহ বলে কুকুরের নাম তো আমি বলে দিচ্ছি, শোন শোন, কুকুরের নাম হবে কিতমির। কি নাম? কিতমির। আর এ কুকুর কেন জান্নাতে যাবে? এ কুকুর আসহাবে কাহাফ সাতজন সঙ্গী ছিল, এরা যখন বাচ্চা দাকিয়া নুসে ওই জায়গায় থাকাকালীন কলেমা পড়ে নিয়েছে, বাচ্চা দাকিয়ানুস এদের পিছু লেগেছে, এরা রাতের বেলা বারো হয়ে গেছে। আল্লাহ বলছে তোরা সাতজন বারো হয়ে গেছিস, তো তোরা বারো হয়ে যা, তোদের সঙ্গে কেউ না থাক, আমি আল্লাহ আছি। একবার জোরে বলবেন না? আর একবার জোরে বলুন তো, এরা বারো হয়ে গেছে। আল্লাহ বললেন শোনো, তোরা ঘাবড়াস না রে, তোরা রাস্তায় ভয় করবি, তাই আমি আল্লাহ তোদের সঙ্গী করি, তোদের সাতজনের ভিতরে আট নম্বরে যাকে তোদের সঙ্গী করে দিলাম ও তোর মানুষ নয় রে, ওটা হলো তোদের সঙ্গে রাহাবার রাস্তা দেখানেওয়ালা, তার নাম কুকুর। একবার জোরে বলবেন না? আর একটু জোরে বলো, কুকুর এই সাতজন আর গুরু করে পাঠিয়ে দিয়েছে। এই কুকুর যাওয়ার পরে এরা সাতজন মিলে একটা গুহার ভিতরে ঢুকেছে। গুহার ভিতরে আশ্রয় নেওয়ার জন্য এই গুহার ভিতরে যখন প্রবেশ করেছে, গুহার ভিতরে যখন প্রবেশ করেছে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো ওই কুকুরটা সামনে দাঁড়িয়ে গেল, কুকুরটা সামনে দাঁড়িয়ে গেল, কেমন করে দাঁড়িয়ে গেল এই কুকুরটা? কোরআনের ভাষায় আল্লাহ পাক জানিয়ে দেয় গো, ফিরআইনি দুটো পা দুটো জমিনে ফেলে দিয়েছে, দুটো পা দুটো জমিনে বিছিয়ে দিয়েছে, আর দুটো সামনে দুটো হাত দুটো খাবার মেলে বাঘ যেমন বসে থাকে সেইভাবে বসে পড়েছে, শুধু পা দুটো গুটিয়ে নয় আপনাকে সামনে হাত দুটো গুটিয়ে নয়, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো ওই কুকুরটা বাচ্চার সঙ্গে যুদ্ধ করেছে, আর আমরা যুবক আছি, আমরা যুবক আছি কেমন জানেন? মসজিদে আজান হয় গো, হাইয়া আলা সালা, মসজিদে আজান হয়, হাইয়া আলা ফালাহ, আমাদের ঘরে যুবক কি করে? এরা বলছে ওরে ইমামার মুয়াজ্জিন তোদের হয়েছে পালা, তোরা যত চালাবি চালা, আমরা হাতে পড়েছি পালা আর কান করেছি কালা, যত চালাবি চালা, আমরা মদের আদরায়
যাব, চোর আড্ডায় যাব, আমরা ড্যান্স হাঙ্গামায় যাব, সিনেমা দেখতে যাব, সব জায়গায় যাব, কিন্তু আমরা মসজিদে যাব না। চোখ জ্বালা করতে বিচল কর, যে অবস্থায় ছিল লোক করুমের চাপ যেখানে খেয়েছে সেখানে শুয়েছে, এক ঘন্টা 12টা বেজে গেছে। যাবি যখন করোনার মতো উপচাপ হবে তখন যাবি, হয়েছে মসজিদ জায়গা দেওয়া যায় মরুগুলো চান্স ভাই। গুহার ভিতরে চোখ প্রবেশ করেছে, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই গর্তের ভিতরে এরা ঘুমিয়ে পড়ল, একটা ঘুম দিয়ে উঠেছে, কিতাবের ভিতরে কোরআন শরীফ ভিতরে লাগা হলো, জিসকে লিয়ে মেহফিল কো নহীন সজি হে, ফির দোষ বড়ে জিসকে বসলে সে মিলেগি, আল্লাহুম্মা সাল্লি উপস্থিত মহাসম্মানিত, আজকে পবিত্র মিলাদুন নবী জলসা সবরে সারি মজলিস মহান ইসালে সওয়াব, আজকে পবিত্র মহান ইসালে সওয়াবে আগত বিশেষ করে সম্মানিত মুফতি সাহেব হুজুর তৎসহ এলাকার পবিত্র জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, এলাকার নামাজি মুসল্লি দিন দরদি ইসলাম দরদি মুসলমান বাপ ভাইরা,
সকলকে আমি আমার আন্তরিকতা সালাম ও শুভেচ্ছা জানাই। আসেন সে মহান আল্লাহ পাকের দরবার শরীফে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত সহিদালিকি বাবা সমগ্র সৃষ্টি বিচারে বড় গুণগান যার বিনে অনুমতিতে চন্দ্র সূর্য গ্রহ উদিত হয় না অস্ত যায় না, ভক্তি ও ভালোবাসার সহিত করে তার হামদ প্রশংসা সকলে উচ্চ আওয়াজে সমবেত কণ্ঠে একটি বার গলায় গলা মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উচ্চস্বরে মিলে জুলে বলি আলহামদুলিল্লাহ। অতবারে জানাই সেই মামিনা লাল মারুদুলাল মরুভাষ্টা নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন রাহাতে আশাকিন শাফিউল মুসতাবি ইমামুল আমবিয়া খাতাবান নবী, যিনি ইহকালে বাদশাহ পরকালে শাহনশাহ মামিনা লাল মারুদুলাল মরুভাষ্টা নবী, যিনি আব্দুল মুত্তালিবের নাতি আবু তালিবের সাথী আমার আপনা পেয়ারা নাম নবী মুহাম্মদ মুস্তাফা লক্ষ কোটি দরুদ ও সালামে নাজানা একটিবার অন্তর অন্তরস্থল থেকে সকলেই মিলে জুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সকলকে এ দিনই জলসায় আসা এবং বসা কিছু বলা এবং শোনা সকলকে আল্লাহ পাক যেন শোনার থেকে বেশি বেশি করি, আল্লাহ পাক যেন আমল করা তৌফিক আল্লাহ আমাদের সকলকেই দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখন পরিবেশ পরিস্থিতি এখন দেখতে পাওয়া যাচ্ছে যে আমাদের নাগালের বাইরে, মানে যে পরিবেশ পরিস্থিতি যা বর্তমান এই মুহূর্তে আমাদের কাছে আছে, আকাশ ওয়েদার খারাপ, ঠান্ডা পড়ছে, অনেক বয়স্ক বাবাজিরা বসে আছে, পর্দা নাসির আমার ধার্মিকা মা ও বোনেরা ওদের জায়গা আছে বসে, আচ্ছা মা বোনেরাও বসে আছে, তো সকলেই মিলে জুলে বসে আছি। এখন বক্তা হিসাবে ছোটখাটো জঘন্য নগণ্য পাপী আপনাদের থেকে অনেক অনেক বয়সে কম হতে পারি, তবে অল্প সময়ের জন্য আপনাকে সম্মান করে আমাকে এ জায়গায় বসে আছেন মুফতি সাহেব হুজুরের পরে কিছু আলোচনা করব শ্রবণ করব, তবে মুফতি সাহেব হুজুর তিনি যে ওয়াসিয়াত করে গেছে তারপরে বক্তব্য করবার মতো মন মানসিকতা আমার দ্বারা অযোগ্য, আমায় নালায়েক আমার দ্বারা হয়তো সম্ভব নয়, তবু আপনারা বসে আছে আমাকে উপযুক্ত করে বসিয়েছেন কিছু আমার মুখ থেকে শ্রবণ করবেন বলে, তবে আমি গুণাগার এসেছি সুদূর ক্যানিং থেকে কষ্ট করে বহু রাস্তা অতিক্রম করে এসেছি কিছু বলবার জন্য বসেছি। এখন আপনাদের মন মস্তিষ্ক আপনাদের ধ্যান ধারণা আপনাদের মেধা যদি ঠিক থাকে তবে কিছু বলা সম্ভব, এখন আপনাদের মন মস্তিষ্ক যদি বাবা একটু খারাপ হয় আর মন দুর্বল হয়ে যায় মনটা খারাপ লাগে বাবা আমার বলা উচিত হবে বলে মনে হয়, তবে শ্রোতাকে চাঙ্গা হতে হবে ঠিক কিনা, শ্রোতা যদি চাঙ্গা হয় বাবা বক্তা কিন্তু চাঙ্গা হবে, আর শ্রোতা যদি একেবারে নরমাল হয় একেবারে নিঝুম হয়ে থাকে ঘুম ঘুম ভাব নিয়ে থাকে তাহলে বক্তা যিনি ওয়াজ করবে যিনি নসিহাত করবে তিনিও কিন্তু ক্লান্ত বোধ মনে করবে ঠিক কি না। তবে আজকে আমরা যারা বসে আছি অল্প ছোট পাড়ার ভিতরে জলসাটা হয় আশেপাশে আমার গায়ের কম ভাই আমার হিন্দু ভাই ভাই আর তারাও বাড়িতে আছে তারাও মাইকের আওয়াজ শ্রবণ করছে, আল্লাহ পাক যেন আমাদের জবান দিয়ে এমন কথা না বলিয়ে নেয় যে কথাটা যেন আমার গায়ের কম ভাই আমার হিন্দু মা বোনদের যেন কষ্টদায়ক না হয়ে যায়, আল্লাহ সেদিক থেকে হেফাজত করে, কারণ আরো আমরা হিন্দু মুসলিম ভাই 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 সবই একই সঙ্গে মিলেমিশে বসবাস করি ঠিক কিনা, এটাই আমার আমার রসুলের কাছে শুধু ইসলাম ধর্ম মানে তারাই সে প্রিয় ছিল না, আমার রসুলের কাছে গায়ের কম তারাও এসে আমার রসুলের কাছে আসতে গায়ের কম তারা ছিলেন তারাও রবি বলে নবী বলে না মানলেও তারাও জানতে যে মুহাম্মদ হলো একজন আল আমিন সত্যবাদী মুহাম্মদ হলো একজন প্রকৃত নবী কথা ঠিক কিনা, কিন্তু মানত না কারণ হলো তাদের বংশের চাপে পড়ে অনেক মানুষ ইমানের কলেমা গ্রহণ করে যে আমি যদি কলেমা পড়ি আমার বংশের মর্যাদাটা নষ্ট হয়ে যাবে, এই কারণে আমার নবীকে অনেকে ইমান আনে নাই, তবে আজকে আমরা যারা বসে আছি আমার সেই নবীর উম্মাহ সেই নবী পাকের কিছু কথা শুনব সেই নবীর কিছু আলোচনা শুনব, না জানি কোন আলোচনায় কোন জলসায় কোন সবরেসানে ওসিলায় কোন ভালো কাজের ওসিলায় আল্লাহ আমাদের নাজাত করে দেবে বাবা আমি আপনি কেউ বলতে পারবো
কেউ বলতে পারবে না। আপনি ভাবছেন আমি সারা জীবন হয়তো নামাজ পড়ি, কি গো আমরা তারে ভিতরে বসে আছি সবাই কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি? বাবা পড়ি না তো, কেউ কর্মের চাপে পড়ি, কেউ সাংসারিক চাপে পড়ি, জি জি কেউ নিজের ব্যস্ততার চাপে পড়ি, হয়তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু মসজিদকে ভালোবাসি, কেউ হয়তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না কিন্তু মাদ্রাসাকে ভালোবাসি, কেউ হয়তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে না কোরআনকে সম্মান দিই, কেউ হয়তো নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত কিন্তু মুরব্বিকে শ্রদ্ধা করি, কেউ হয়তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে না তার সাথে সাথে মদের আড্ডায় সময় দেয়, জুয়ার আড্ডায় সময় দেয়, তাসের আড্ডায় সময় দেয়। অনেক মানুষ এমন আছে না তার ভিতরে যদি একটা ভালো কাজ যদি হয়ে যায়, আল্লাহ যদি রহমানুর রহিম, আল্লাহ বলো আমার নাম হলো রহমানুর রহিম, আমার নাম হলো গফফারুল, আমার নাম হলো সাত্তার, আমি আল্লাহ রহমান রহিম নামের ওসিলা করি, আমি আল্লাহ ওই বান্দার যদি একটা ভালো কাজ থাকে সেই ভালো কাজের ওসিলা করি আমি আল্লাহ ওর তমাম জিন্দেগির গোনা খাতা মাফ করে দিয়ে একটা ভালো কাজের ওসিলায় আমি আল্লাহ তার নামটা নেককারদের খাতায় আমি আল্লাহ লিপিবদ্ধ করতে পারি। একবার জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পারে না? পারে না। আমরা যে নাজাত পেয়ে যাব আমি আপনি কেউ বলতে পারবো না। চলেন বুখারী শরীফ হাদিস থেকে একটা হাদিস, বুখারী শরীফ হাদিসের ভিতরে এক নম্বর হাদিস কি হলো? বুখারী শরীফ, যে বুখারী শরীফ হলো কোরআন শরীফের পরের স্থান, কোরআন শরীফের পরে যার স্থান বুখারী শরীফ, সেই বুখারী শরীফের হাদিস। আমরা যারা ভাবি না যে আমরা মদ খাচ্ছি জলসায় গিয়ে কি করব, আমরা মদ খাচ্ছি, আমরা জুয়া খেলছি, আমরা সপ্তাহে একদিন জুমাতে নামাজ পড়ে কি বা করব, এটা ভাববেন না খবরদার, এটা ভাববেন না। কারণ ওই সপ্তাহে একদিন জুমার নামাজের ওসিলায় আল্লাহ তোমার মদ খাওয়া গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। পারে না? পারে না বাবা। আচ্ছা বলুন, পৃথিবীর জমিনেতে সবথেকে নিকৃষ্ট মানুষ কারা জানেন? যার ভিতরে একটা নিকৃষ্ট মানুষের কথা বলবো বাবা, যারা পয়সার বিনিময়েতে যারা দেহ ব্যবসায়ী করে যে মহিলাগুলো, বাবা এমন কিছু মহিলা আছে না? নাই। কলকাতার দিকে চলে যান, অনেক মহিলারা তারা পয়সার বিনিময়েতে দেহ ব্যবসা করে। বাবু যারা পয়সার বিনিময়েতে দেহ ব্যবসা করে নিজের রূপ যৌবন গুণ অন্য পুরুষের কাছে বিক্রয় করে দেয়, বাবা এরাই হলো দেহ ব্যবসায়ী মহিলা। আর এই দেহ ব্যবসায়ী মহিলার মতো নিকৃষ্ট মহিলা, নিকৃষ্ট মানুষ আর আছে বলে মনে হয়? কথা বলো না, যুক্তিতে বলে। কিন্তু আল্লাহ রাসূল বললেন এই একজন দেহ ব্যবসায়ী মহিলা কঠিন হাশরের দিনেতে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উক্তি শুনলে হবে না, ভালো করে কথা শুনতে হবে। যে দেহ ব্যবসায়ী মহিলা জীবনে নামাজ পড়ে, জীবনে কোরআন শরীফ স্পর্শ করে, জীবনে আল্লাহ বিচার হয়ে যাবে দেহ ব্যবসায়ী মহিলাটাকে, চুলের মুঠি ধরে টেনে 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 জাহান্নামে ফেলবে বলে, জাহান্নামে ফেলবে বলে জাহান্নামে দোরগোড়ায় চলে গেছে। আল্লাহ পিছন দিক থেকে আওয়াজ করলো, এ জাহান্নামী ফেরেশতা, লাব্বাইক আল্লাহ, কি খবর, দাঁড়িয়ে যাও, দাঁড়াও, কোথায় যাচ্ছ? আল্লাহ দুনিয়ার সবথেকে নিকৃষ্ট মানুষদের ভিতরে এই মহিলাটি হলো নিকৃষ্ট একজন মানুষ, একে জাহান্নামে দিতে যাও, কোথায় গেছো? আল্লাহ জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে গেছে। ওই জাহান্নামী মহিলাকে, ওই দেহ ব্যবসায়ী মহিলাকে জাহান্নামে ফেলো না। আল্লাহ কি বলছে,
জীবনে কোন আমল নাই। আল্লাহ বলে জাহান্নামে ফেরেশতা গুলো ওই মহিলাকে জান্নাতি ফেরেশতাদের হাতে ট্রান্সফার করো, হ্যান্ড ওভার করো। এ মুসলমানেরা, ও নদিয়ার তরুণ নওজোয়ানেরা, ও বসিরের এলাকা তরুণ নওজোয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন বাবা। ওরে মুসলমানের বাপ, আমার কথাই যদি হয়ে যায় পা, সন্তান হিসাবে করে দেবে মাপ। ও মুসলমানের ঘরে ছেলে শুনিনে কানটা খোলে, ও মুসলমানের ঘরের নারে পর্দা করো তাড়াতাড়ি, জীবন তুই কর, কেমন জীবন তুই করবে যে জীবনের ভিতরেতে আল্লাহর রাসূলের আদর্শটা লুকিয়ে আছে, ওই জীবনটা তৈরি কর। এমন একটা আদর্শ মান তৈরি হয়ে যায় যে আদর্শের ভিতরেতে আমার রাসূলের আদর্শ লুকিয়ে আছে, ওই রকম আদর্শ মানে মানুষ হয়ে যান না বাবা। ও মুসলমানেরা, ও তরুণ জওয়ানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে জানিয়ে দেয়গা, বিশ্বাসী বান্দা বান্দীগণেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কোন মাসনিকের এই ইমানদার মানুষ শুনে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমাদের সঙ্গটা যেন মদখরদের সঙ্গে না হয়, তোমাদের সঙ্গটা যেন মাতালদের সঙ্গে না হয়, তোমাদের ওঠা বসাটা যেন জখদের সঙ্গে না হয়। আল্লাহ বলে শোনো না, তোমাদের সঙ্গটা যেন নিকার পরহেজগার আল্লাহওয়ালাদের সঙ্গে হয়ে যায়। তোমরা যদি নেককার হয়েদের সঙ্গে মেলামেশা করতে পারো, নেককার বান্দা বান্দীদের সঙ্গে যদি ওঠা বসা করতে পারো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলা ওই নেককার বান্দা বান্দীদের হোসিনা করে, আমি আল্লাহ তোমার জিন্দগির গোনা খাতা গুন, আমি আল্লাহ পাক আল্লাহ তালে জীবনের মতো ক্ষমা করে দেব। আর একবার জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ও এইবার জাহান্নামে ফেরেশতাকে হুকুম করলো, এই জাহান্নামে ফেরেশতা রে ওই মহিলাকে জাহান্নামে দিও না। ও রব্বুল আলামিন, আল্লাহ গো যে মহিলাটিকে জাহান্নামে নিয়ে যাবার জন্য আমরা উপস্থিত হয়ে গেছি, আমরা চুলের মুঠিয়া ধরে টানতে 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 জাহান্নামে দুর্গাড়াই নিয়ে গেছে। আল্লাহ বলে শোনো না, কি কারণে জাহান্নামে দিচ্ছ একটু কানে বলো না। ওই জাহান্নামে ফেরেশতা গইলো, বলেছিল আল্লাহ যে মহিলাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আল্লাহ আমরা আমলনামার খাতায় লক্ষ্য করে দেখলাম এই মহিলাটির জীবনে আমলনামা দেখলাম, মহিলাটি জীবনে নামাজ পড়েনি, এই মহিলাটি জীবনে কোরআন শরীফ তেলাওয়াত করেনি, এই মহিলাটি জীবনে পর্দার সঙ্গে চলাফেরা করেনি। ও রব্বুল আলামিন, আল্লাহ গো নামাজ না পড়লেও, রোজা না করলেও, হজ না করলেও, যাকাত না দিলেও একে নিষ্কৃতি দেওয়া যেত, কিন্তু পাপের খাতায় যখন হাত দিলে আগা তখন লক্ষ্য করে দেখলাম একটা মারাত্মক ধরনের পাপ করেছে। আল্লাহ কি পাপ করেছে একটু কানে শোনার, ওই পাপের কাজটি নামক হলো একজন দেহ ব্যবসায়ী মহিলা আল্লাহ দুনিয়ার জিন্দগিতে আল্লাহ একে রূপ ও সৌন্দর্য অতিরিক্ত দিয়েছিলেন, আর এত রূপ ও সৌন্দর্য পেয়েছিল যে রূপ সৌন্দর্য পাওয়ার পরে পয়সা অর্থের বিনিময়ে নিজের রূপ ও যৌবন গুলো অন্য পুরুষের কাছে বিক্রয় করে দিয়েছে, এই জন্য করে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ বলে জাহান্নামে দিও না, একে নিয়ে জান্নাতে দিয়ে দাও, কারণ এটাই হলো আমি আল্লাহ আমার অর্ডার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলবেন না, আর একটু ভক্তি ভরে বলুন। আল্লাহ দেহ ব্যবসায়ী মহিলা একে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতে দেবে, তো এর আমলটা কি আছে দেখি না। আল্লাহ নামাজ রোজা হজ যাকাত তসবিহ তালি মোরাকাব মুশাহাদা কিছু নাই। আল্লাহ বলছে এই এত পাপ করা করেছে, তোরা নেকির খাতায় হাত দেওয়া বন্ধ করে দিয়েছিস, কিন্তু আল্লাহ বলে আল্লাহু আহকামুল হাকিমিন, পৃথিবীর সব মানুষ বিচার করে, সেই বিচারের একটা সাইড টানা টানি থাকে, বাবু আল্লাহ যখন বিচার করে সে বিচারের কোনো সাইড টানা টানি থাকে, সুখ সুখ ফলোয়ানা বিচার করে।
আল্লাহ তোরা বন্ধ করে দিয়েছিস আমলের খাতায় আমল লিখতে, আমি আল্লাহ কিন্তু ভুলি নাই। একবার জোরে বলবেন না, এই ঠান্ডার সময় সবাই বাড়ি ঘুমিয়ে আছে, কি গো আল্লাহ ঘুমিয়ে আছে? আল্লাহ যত রাত হয় মানুষের ঘুমের প্রয়োজন পড়ে, ক্লান্ত বোধের প্রয়োজন হয়, সে কারণে ঘুম আসে। আল্লাহ বলেন যত রাত হবে আমি আল্লাহ আমার বান্দার উপকারের জন্য আমি সাত আসমান থেকে প্রথম আসমানে চলে আসি। একবার জোরে বলবেন না, সেই রবে ইবাদত করবেন না কার ইবাদত করবে? আল্লাহর।